আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ তো শুরু করে দিলাম আজকের ব্লগ। আজকের ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন পটল। আমি এই পটল ভাজি করব, তা পটলগুলোকে আগে কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। পটলগুলো কেটে ধুয়ে এই যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এই যে প্যানে তেল দিয়েছি, সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে তেলের উপরে আমি ফ্রাই করে নেব। এখন এই করলা আর আলু দিয়ে মাছের চচ্চড়ি করবো, তো এগুলোকে আমি কেটে নেব। কেটে ধুয়ে ফিরে আসছি। এই তো পটলগুলো এইভাবে উল্টে পাল্টিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মাঝখানে একটু কাঁচা করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে মরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে এটাকে এখন নেড়ে ফেড়ে ভাজি করে নেবো। তাহলে হয়ে গেলো আমার মজাদার পটল ভাজি। গরম গরম রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই এভাবে ভাজি করে খেলে দারুণ লাগছে। আশা করি আমার আজকের পটলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমার পটল ভাজা কমপ্লিট। আমি এখন সার্ভ করে নেব। ভিউয়ার্স, এই যে মাছের লেজটা আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এর ভিতর থেকে কাঁটাগুলো সব আলাদা করে নেব। কাঁটাগুলোকে বেছে নেব। এভাবে ধরে ধরে টান দিলে সমস্ত কাঁটাগুলো, বড় বড় কাঁটাগুলো বেরিয়ে আসবে। অনেকে মাছের লেজ খেতে চায় না, মাছও খেতে চায় না। তা আমরা যদি এইভাবে পেশে ভর্তা করে বা কাটলেট তৈরি করে দিই তাহলে সবাই খেয়ে নেবে। তো আমি যে কাঁটাগুলো বেছে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এতো মাছগুলো সব বেছে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়েছি, প্যানে তার পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখন এটা একটু ভেজে নেবো, কারণ নষ্ট হয়ে যাবে। ভাজি না নিলে পাতা থেকে পেঁয়াজের গন্ধ লাগবে, এই জন্য তাকে একটু ভেজে নিই। আর মরিচটাকে ভেঙে একসঙ্গে মিশিয়ে দেবো। লবণ দেওয়া আছে, লবণ লাগবে না। এই তো আমার ভর্তা রেসিপিটি কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার। আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ আর ধনে জেরা সমস্ত মাটা মশলা 1 টেবিল চামচ মতন, সরিষার তেল 2 টেবিল চামচ। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রান্না করলে স্বাদই অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। মাছ দিয়েও রান্না করা যায়, আবার এমনিও রান্না করা যায়। তা আমি মাছকে আগে কষিয়ে নিয়ে রাখিছি, সেই কষা মাছটা পরে দেবো। এটা একটু সিদ্ধ হয়ে আসলে মাছগুলো তখন দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। এটা ডুবিয়ে দিলাম, জাস্ট আলু করলা সিদ্ধ হবে, ঝোল থাকবে না, গামাখা গামাখা ঝোল থাকবে। এখন আমি চুলাটা ধরিয়ে দেবো। চুলোটা ধরিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, ফিরে আসছি আমি।
করলা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন রসটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই হয়ে গেল আমার মজাদার রেসিপি। এটা ঝোলটা একদম শুকিয়ে গেছে, চচ্চড়ি হয়ে গিয়েছে। আশা করি আজকের আমার এই রেসিপিটিও ভালো লাগলো, করলা দিয়ে মাছের চচ্চড়ি। এখন আমি রান্না করবো এই যে সিলভার কাপ মাছ, এটা টমেটো সস দিয়ে রান্না করবো। তো আমি যে হলুদ তাপরে মাখিয়ে রেখেছি, এবার ফ্রাই করে নেব। এই যে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একটা কড়াই দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম, ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, বাটা মশলা 1 কেজি চামচ। এর সঙ্গে যে টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পানিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি আস্তে করে দিয়ে দেব। এবার একটু কিশমিস দিয়ে দিলাম। কিশমিস দিয়ে রান্না করলে বাচ্চারা একেবারে চেটে পুটে খেয়ে না, বাচ্চাদের খুব পছন্দ। আর কিশমিস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে রান্না করলে বুঝতেই পারবে না কী মাছ খাচ্ছে বাচ্চারা। অনেক বাচ্চারা খেতে চায় না সিলভার কাপ মাছ। আপনারা যদি এইভাবে রান্না করেন টমেটো সস দিয়ে কিশমিস দিয়ে, তাহলে চেটে পুটে খেয়ে নেবে, বড়োরা ছোটোরা কেউই খেতে পারবে না। এটা আমার রান্না হয়ে গেল, এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু রেখে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল মজাদার একটু রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন।